দারুণ টেস্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, সুগ্রহ ফুডিমের চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী 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 খেতে চলেছি সেটা দেখে নেওয়া যাক। সাদা ভাত, বেগুন ভাজা আর আলু ভাজা গোল গোল করে কেটে, আলু চোখা, বালু সিদ্ধ, লেবু, এখানে আছে ডাল দুবাটি, আর এটা হচ্ছে বন্ধুরা ডিমের তরকারি মানে স্পাইসি এগ কারি, আর এখানে আছে পটল ভাজা আর কলা ভাজা একসাথে রয়েছে। মানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুলের যে পাপড়ির যে শেপ, ঠিক আছে, অনেকটা সেরকম দেখতে। আলুর চপ নিয়ে নিয়েছি দুটো, আর ব্যাট যে পাঁপড় ভাজাগুলো হয় মানে আর কি র্যাকেট টাইপের দেখতে, সেই টাইপের পাঁপড় ভাজা, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের খাবারের মেনু। তো ঠিক আছে, তাহলে আশা করি আপনারা পুরো ভিডিওটি লাস্ট অব্দি ওয়াচ করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে সবার প্রথমে ভিডিওর যে নোটিফিকেশন সেটা পৌঁছে যায়। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বলে খাওয়া শুরু করছি। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে খাওয়া শুরু করা যাক। ডালের সঙ্গে তো লেবু না হলে একদম জমে না। ডাল একটু লাগবে বন্ধুরা, নিয়ে নিচ্ছি হালকা করে, যদি মানে ডাল যদি আবার লাগে পড়ে তাহলে ওখান থেকে নিয়ে নেবো। কলা ভাজাটা কিন্তু বন্ধুরা সেরা হয়েছে, সেরা লাগছে খেতে। দারুণ হয়েছে কলা ভাজাটা বন্ধুরা, জাস্ট মানে ফাটাফাটি হয়েছে, দারুণ লাগলো খেতে। ডাল সামান্য একটু নিয়ে নিলাম,
তো বন্ধুরা, ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। তো এইবার খাবো এগ কারি দিয়ে। এই যে বন্ধুরা, স্পেশাল এগ কারি। চলো বন্ধুরা, তাহলে এক কারিতে খাওয়া স্টার্ট করা যাক। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আমার খাওয়া পুরো কমপ্লিট, আর খাবারগুলো সত্যি খুব ভালোই হয়েছিল, ভালোই খেলাম। প্রত্যেকটা রান্না জাস্ট মানে ফাটাফাট হয়েছিল, জাস্ট অ্যামেজিং মানে আর কি রান্নাটা হয়েছিল, দারুণ লাগলো খেতে। তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তাহলে জন্য ধন্যবাদ, বাই বাই।